করবো, তৃণমূলকে কেউ সরাতে পারবে না। এই বাজারেও তো 164টা এমএলএ তে আমাদের লিড আছে, ভয় পাবেন না, দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের মানুষ আছে, আপনারা আছেন। এত কাজ কেউ কখনো করেছে? এই যে কন্যাশ্রী জয়গান, আজকে মহিলাদের বিপ্লব, মাধ্যমিকে ছেলেদের থেকে মেয়েরা বেশি, কেন? কন্যাশ্রীর জন্য। মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী, পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা, আমাদের নেতৃত্বের মধ্যে কোন স্বচ্ছতার অভাব থাকলে, তিনি যা স্কিম দিয়েছেন বাংলা আবাস যোজনা থেকে শুরু করে প্রত্যেকটা কর্মসূচি যাতে মানুষ পায়, তার অধিকার যাতে কেউ বঞ্চিত না হয়, কোনো আধিকারিক কোনো জনপ্রতিনিধি তার সঙ্গে যাতে খারাপ কিছু না করে, তার জন্য তিনি মুখ্যমন্ত্রী অভিযোগ সেল সিএমআরও করেছেন। হাজার হাজার অভিযোগ যাচ্ছে, নিষ্পত্তি হচ্ছে, মাঝে মাঝেই দেখবেন ভিডিওরা গ্রামে চলে আসছে, অভিযোগ নিয়ে আসছে সরাসরি, অভিযোগটা সঠিক কি না, যদি সঠিক হয় আপনি সুরাহা পাচ্ছেন। এই ব্যবস্থাটা আমাদের মুখ্যমন্ত্রী করেছেন। ইতিপূর্বেই আপনাদের সামনে একটি ভিডিও চিত্র তুলে ধরেছি, যেখানে দেখা যাচ্ছে তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করছেন, প্রশংসা করছেন তার কন্যাশ্রী প্রকল্প, দিদিকে বলো কর্মসূচিকে নিয়ে। ব্যক্তিগত আক্রমণ করছি, কারণ মমতা ব্যানার্জি হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় গদ্দার। কেউ চিনত না, রাজীব গান্ধী চিনিয়েছিল, পরিচিতি দিয়েছিল, কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল, রাস্তায় ঘুরছিল ফাউ ফাউ করে, অটল বিহারী বাজপেয়ী নিজের মেয়ের মতো কাছে ডেকে নিয়ে আশ্রয় দিয়েছিল। এই মুহূর্তে আপনাদের সামনে সেই শুভেন্দু অধিকারীর কয়েক বছরের ব্যবধানে একেবারে বিপরীত ধর্মী একটি বক্তব্য তুলে ধরেছি, যেখানে তিনি একেবারে যেন তুলোধনা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলছেন ভারতবর্ষের সবচেয়ে বড় গদ্দার মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে রাজীব গান্ধী পরিচিতি দিয়েছিলেন, তারপর অটল বিহারী বাজপেয়ী তাকে নিজের মেয়ের মতো আশ্রয় দেন, তাদের সকলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে কারণেই তিনি সবচেয়ে বড় গদ্দার। যদিও শুভেন্দু অধিকারীর এইরূপ বক্তব্য শুনে রাজনৈতিক বিশ্লেষকের একাংশের মতবাদ, তিনি এতদিন বাদে কেন পুরনো কাসন্দি ঘাটছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনের শুরুতেই এই কর্মকাণ্ডগুলো করেছিলেন, যদি অপছন্দই হতো শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবার কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাতে হাত রেখে লড়াই করেছিলেন? সেই সময় কি মনে হয়নি যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন বিশ্বাসঘাতক গদ্দার বা তার কোনো নীতি আদর্শ নেই? যদিও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অধিকারী পরিবারের ঠিক যতটা পাওনাগণ্ডা ছিল তা মিটিয়ে নিয়েছে, সেই কারণে অধিকারী পরিবার সিবিআই ইডি থেকে বাঁচতে আজ বিজেপিতে জয়েন করেছে, বিজেপি জয়েন করে গোটা অধিকারী পরিবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে বক্তব্য রাখছে। তবে শুভেন্দু অধিকারীর এইরূপ ভিন্নধর্মী বক্তব্য সম্পর্কে আপনাদের মতামত কি? অবশ্যই নিজস্ব মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। ধন্যবাদ।